जो हुकुम राजा बहादुर आय आय लाजा ভাল লাগছে তো আমার কাছে তুমি যেভাবে কুন্নিস কইরা যো হুকুম করো বিশ্বাস করো মানে আমার নিজের মনে হয় কি খুব খানদানি খানদানি লাগে তুমি একটু পাড়ায় দিও তো যো হুকুম যাহা বলা মা বহুত খুশ হ্যাঁ পুরানে ঢাকায় দাওয়াত কইরা খাওয়াবো চান বিরানি চান বিরানি চান বিরানি এক সেকেন্ড অফিস ও জিজ তোমার তো চিকন বুদ্ধি তুমি কি কয়া পারো বিল কিছু কই গেছে বিল কিছু পারো ও তার আমার বাইতেই আছে তুমি সিউরিটি দিয়ে কইতাছো জি হুজুর মাগার বিল কিছু এখন এখন তার আমি আর বাইতে আছি কিনা সেইটা কইবা পারো বাইরে তো যায় না কি তাইলে এখন কই আছে ওই এই বাইতেই আছে আপনি এখানে খাড়া আমি খোঁজ খবর দিয়া তারপর আইতাছি তাড়াতাড়ি যাও কাসিম ভাই কইছিল আজকালের ভিত্তি তারা ভাই ধরা পড়ব পুলিশ হারে লয়ে যাইব দিন তো পার হয়ে যেতেছে গা দরার তো কোনো নাম গন্ধ দেখতেছি না বুঝতেছি না এত কষ্ট করে টাইনে টুনে 1 লাখ টাকা দাঁড় করে আর কাসেম বেড়ে দিলাম টাকাটা তো আদায় করা লাগবে এক কাম করি চাপড়ে ফোন দিই সালাম আলাইকুম বাচ্চা ভাই ওয়ালাইকুম আসসালাম জাফর তুমি অন কই আছো মহল্লাতেই আছি ভাই আমার লোকে দেখা করবার পারবা কেলা ভাই কোনো ঝামেলা হয়েছে নাকি ঝামেলার তো শেষ নাই আমার কারে পিটাল লাগবো বাস্তা ভাই আপনি শুধু আমার নামটা কন আর আরগর বাইঙ্গা বস্তায় বইরা ফিক্কা দেবো আপনার পায়ের কাছে ভাই তোমার চাপার জোর কলম আগের চাইতে একটু বাড়ছে জাফর তুমি কলম একটু বেশি বেশি চাপা মারতাছো ভাই আপনি শুধু আমার চাপা বাড়ছে এটা কইলেন আমার কইলাম ক্ষমতাও বাড়ছে ক্ষমতা যে বাড়ছে এটা কইলেন না কইলাম ভাই তুমি কাম সেরে জরুরি আমার লোকে কথা কও তো তোমার লোকে কথা আছে আমার তুমি দেখা করো তাড়াতাড়ি ওকে এতক্ষণ লাগলো তোমার কি করতেছিল তুমি বিল কিছু পারুরে জেরা করতেছিলাম পাইছো বিল কিছু কি পাইতে আছে হ্যাঁ কেমতে আমার তো হিসাব মিলতেছে না ওই ছাদে জনের 5 মিনিটের মধ্যে ছাদে গেলাম তুমি আর আমি তখন তো ছাদে পাইলাম না আবার যখন আমরা নিচে নামছি নিচে তো পাইলাম না এখন যখন এখানে আছি আর এখন তাছি কি আর বাইক দিয়ে আছে হিসাব তো মিলতেছে না আমিও কেমন রহস্যের গন্ধ পাইতাছি আর এই রহস্য ভেদ করার লেগাই আমি বিল কিছু বানরে জেরা করতেছিলাম জেরা তো করব পুলিশ তুমি করতেছো কি লিগা আরে মোর জ্বালা আপনার মনে যে প্রশ্নগুলো জাগছে সেই প্রশ্নগুলো আমি তারে জিজ্ঞাসাইতেছিলাম ঠিক মতন উত্তর দিতে পারছে পারবো কেমতে আমার কথার মায়ের পেছে ধরা খাইছে ওই তারা মেয়ের বাড়িতে গিয়েছিল শিকার পাইছে না ও কোনো শিকার পায় নাই শিকার পাইব সব কিছু ঠিকঠাক মতন করে দেব একটু পরে আমি আর তুমি মানে বুঝছো তো সন্ধ্যার পরে আবার বাইরম আবার বিলকিসে চারা করুম শিকার না পাই যাইব জো হুকুম রাজা বাহাদুর ভাল লাগছে তো আমার কাছে তুমি যেভাবে কুন্নিস করে যোগুম করো বিশ্বাস করো মানে আমার নিজের মনে হয় কি খুব খানদানি খানদানি লাগে তুমি একটু পাড়ায় দিও তো যো হুকুম যাহা বলা মা বহুত খুশ হ হ্যাঁ